আবার এসে গেছি আমি পারো শাহরুখ খানের গল্প নিয়ে। জি হ্যাঁ, শাহরুখ খান কিং অফ রোম্যান্স, কে জানে না, সবাই জানে, সবাই ভালো পায়। শাহরুখ খান কো বাজিগর কেসে মিলি, বাজিগর কে লিয়ে উনকো কুছ নেই করনা পড়া। লগতা হ্যায় কভি কভি জো হ্যায় না কিসমত বহুত মেহরবান হোতি হ্যায় তো আপনে আপ চিজে হাত মে আই জাতি হ্যায়। ওটাই হয়েছিল বাজিগরের জন্য শাহরুখ খানের সাথে। বাজিগর কে লিয়ে সলমান খান, অক্ষয় কুমার, আমির খান, অজয় দেবগন, অনিল কাপুর সবকো অ্যাপ্রোচ কিয়া গিয়া, লেকিন সবনে খলনায়ক ওয়ালা রোল দেখকর মানা করে দিয়েছে। তারপরে এই রোলটা কেমন করে শাহরুখ খানের কাছে গেল আমি আপনাকে বতাবো, লেকিন উসসে পহলে আপ লোগ বেঠে রে ইয়াহ পে অর পারো কি পুরি বাত সুনিয়ে। আব্বাস মস্তানের সাসপেন্স থ্রিলার মুভি খিলাড়ি খুবই হিট রইল। इसके बाद दोनों ने डिसाइड किया कुछ और बनाने की स्क्रिप्ट तैयार थी, यानी कि बाजीगर की। बाजीगर के लिए वो इंस्पिरेशन उन्होंने लिया आकिश बिफोर टाइम, एटा सिनेमा छिलो इंग्लिश है, जेटार मध्ये एक्टा गर्लफ्रेंड एर साथे एक्टा बॉयफ्रेंड बात करते करते छत पे जाते हैं और रोमांटिक अंदाज में बात करते उसे धक्का मार देते। ये सिनेमाटा देखे अब्बास मस्तान एतो इंस्पायर्ड होलो कि उन्होंने बाजीगर की स्क्रिप्ट लिख दी। लेकिन बाजीगर की स्क्रिप्ट तो लिख दी और उस टाइम के टॉप एक्टर्स को कांटेक्ट भी किया, किंतु कांटेक्ट हुआ पर ना बोले दिल नेगेटिव रोलर जो एर मध्य सलमान खान, शाहरुख खान, अक्षय और अनिल कपूर, अजय देवगन सबा छो কেউ নেগেটিভ রোল করতে চাইছিল না। তারপরে ওরা হতাশ হয়ে গেল, দোনো পরিশান হয়ে গে কি আব ইয়ে ফিল্ম করেগা কন। তভি এক উভরতা সিতারা আয়া উনকে সামনে, কে ছিল, শাহরুখ খান। যেমন কি আমি বললাম, আব্বাস মস্তান দোনোই পরিশান হয়ে গেছে, ঠিক আছে, কেন কি কেউই পাওয়া যাচ্ছিল না উস বক্ত। তব শাহরুখ খান উনকে লাইফ মে আয়া। শাহরুখ খান কিসি এক ফিল্ম কি স্টোরি শুনে কে লিয়ে এক অফিস মে গে, যেখানে আব্বাস মস্তান আর শাহরুখ খানের মিলমিলাপ হয়েছে। শাহরুখ খানকে দেখে উনি সোচা কি দিল কে ইস লড়কে মে বহুত পটেনশিয়াল হ্যায়। তারপরে উনাকে অ্যাপ্রোচ করা শুরু করলো। শাহরুখ খানকে দেখে ও লাগলো কি ইয়ে লড়কা জুয়া পক্কা খেলেগা। তো উনি উসকো স্টোরি শুনাই। শাহরুখ খান বাজিগর কে অজয় শর্মা কি গানে খুব ভালো লাগলো। তারপরে ও বললো কি আমি এটা করবো, यानी कि इतने बड़े स्टार सलमान खान, आमिर खान, अजय देवगन, अनिल कपूर, अक्षय कुमार के बाद इस सिनेमा का ऐसे थे शाहरुख खान ने झूले थे और शाहरुख खान ने जैसे ही किया वो सुपर डुपर स्टार बन गए और इस फिल्म के लिए ही उन्हें बेस्ट एक्टर का फिल्म फेयर अवार्ड भी दिया गया। ठीक है, ये शाहरुख खान भलो ही हो সবাই না বলেছে, কিন্তু শাহরুখে একটা গেম খেললো, ইয়ানি কি একটা গ্যাম্বল খেললো আর ওর লাইফ রাতোরাত চেঞ্জ হয়ে গেল। আব্বাস মস্তানের কাছে এটা লাস্ট অপশন ছিল শাহরুখ খান, আর শাহরুখ খানকে মিলা এক সুপার ডুপার হিট ফিল্ম মিল গিয়া আর ও রাতোরাত স্টার বন গে। শাহরুখ খানকে নিয়ে আব্বাস মস্তান তো শিওর ছিল কি ফ্রেশ ফেস কাম করবে, কিন্তু নির্মাতা ওরা শিওর ছিল না। নির্মাতাতে ওরা ভাবলো প্রোডিউসার রতন জৈন আর ভিনাস রেকর্ডস অ্যান্ড টেপস ভি শাহরুখ কে কাস্টিং কে নিয়ে শিওর ছিল না। ওরা ভাবলো কি এর সাথে এক সুপারস্টার অ্যাক্ট্রেস কো লেনা বনতা হ্যায়। তব উনোনে শ্রীদেবী আর জুহি চাওলা কো অ্যাপ্রোচ করনে কি কোশিশ কি, কিন্তু আব্বাস মস্তানের মাথায় অন্য কিছুই ছিল। ওরা ভাবছিল কি ফ্রেশ ফেস নিয়ে এটা করা উচিত, তাহলে এই ফিল্মটা চলবে। ম্যাশ হয়েছে, কনফিউজন হি কনফিউজন, সলিউশন তো মিলা নেই, কিন্তু সলিউশন ওরা পেয়ে নিয়েছিল। আব্বাস মস্তান চাইছিল ফ্রেশ ফেস, তো ওরা ওটাই করলো। নির্মাতার বাত নেই শুনে, জি হ্যাঁ, নির্মাতাও কি বাত নেই শুনে উনোনে আর উনোনে ফ্রেশ ফেস লিয়া। এটাতে কাজলকেও নেওয়া আছে। কাজল একটা সিনেমা এর আগে করে নিয়েছিল, কিন্তু এটা ভালো হয়ে নাই, লেকিন কাজল কি অ্যাক্টিং কো অ্যাপ্রিশিয়েট কিয়া যা রা থা, তো ইনোনে কাজল কো আপনে ইস ফিল্ম কে লিয়ে অ্যাপ্রোচ কিয়া, কাজল নে হা কাহা। তারপরে এটার সিনেমাতেই শিল্পা শেট্টি দূসরি অ্যাক্ট্রেস থি, আর শিল্পা শেট্টি এটার সেকেন্ড হিরোইন ছিল, আর তিনো জনে মিলেই এই সিনেমাটাকে খুবই ভালো প্রেজেন্ট করলো। আর আব্বাস মস্তান কি যে প্রেডিকশন থি ও ভি আচ্ছি রই, আর আচ্ছি কিয়া সুপার ডুপার হিট রই এই ফিল্ম। বাজিগর কে গানে সব চিজ আর রাতো রাত শাহরুখ খান মনে গেল সুপারস্টার। কেমন লাগলো আপনার এই গল্পটা কমেন্ট করকে জরুর বতাইয়ে। বাকি আর ভি নিউজ কে লিয়ে আপ সাবস্ক্রাইব কিজিয়ে শ্রেষ্ঠ ভারত কো। আমি যাই, আমি হচ্ছি পারো, আপনারা মনে রাখবেন, সব সময় এসে যাই আর আপনাদেরকে খুব কিছু বলি, গল্প বলি। আগর আপকো কোই সাজেশন হো প্লিজ কমেন্ট করকে জরুর বতাইয়ে।
श्रेष्ठ भारत पर खबरों से जुड़े रहने के लिए चैनल को सब्सक्राइब करें, बेल आइकन दबाएं और देखते रहें श्रेष्ठ भारत।